অ্যালবামের মাঝে দিনগুলো হারিয়ে গেছে, সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে। বার্সাই ঠিক এভাবেই অতীত হাতড়ে বেড়াচ্ছিলেন মেসি সুয়ারেজ। দুই বন্ধুর যখন গলায় গলায় ভাব, তখনই কাতালান ক্লাবটিতে কালো মেঘের ঘন ঘটা। তাদের এমন আত্মার সম্পর্কে নজর পড়েছিল কোচ রোনাল্ড কোম্যানের। দুজনকে আলাদা করার মিশনে নামেন তিনি। তাদেরকে রাখা হতো না এক অনুশীলনে, এমনকি মূল দলের সাথে প্র্যাকটিসের সুযোগও পেতেন না সুয়ারেজ। এক সাক্ষাৎকারে উরুগুয়ান স্ট্রাইকার বলেন, আমি অনুশীলনে যেতাম এবং তারা আমাকে আলাদাভাবে অনুশীলন করতে পাঠাত। আমি অনেক ভুগেছি, ওরা আমার সঙ্গে যে আচরণ করত সেজন্য বাসায় ফিরে অনেক কাঁদতাম, এটা আমাকে কষ্ট দিত। বন্ধুর সাথে করা এমন বৈষম্য মেনে নিতে পারতেন না LM10। শেষ পর্যন্ত আর বার্সায় টিকতে পারেননি সুয়ারেজ। 2020 সালে পাড়ি জমান আতলেটিকো মাদ্রিদে। তিনি আরো জানান, বার্সেলোনায় মেসিকে যেভাবে কাঁদতে দেখেছে তেমনটা আর কখনো দেখিনি। এটা তাকে কষ্ট দিয়েছে, কেন এমন হচ্ছে আমি তো একদমই বুঝতে পারিনি। তবে আমার ভাগ্য ভালো যে অ্যাথলেটিকো মাদ্রিদে গিয়ে আমি ভালোই ছিলাম। বার্সায় কি দুর্দান্ত ছিলেন মেসি সুয়ারেজ! নেইমারকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন MSN। এই ট্রায়োর হাত ধরেই বার্সা পেয়েছিল শেষবারের মতো ট্রেবল জয়ের স্বাদ। বন্ধুর চলে যাওয়ার বছরখানেক পর মেসি ও বার্সাকে বিদায় জানিয়ে নাম লেখান PSG-তে। দল ছাড়লেও হাত ছাড়েননি দুই সতীর্থ, তাই তো এখনো অবসরে একসাথে দেখা যায় মেসি সুয়ারেজকে। রুকাইয়া রাত্রি, 71।